নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত। আজকে আবার আজকে আমরা বানাবো স্যান্ডউইচ, একদম মিও অমরে বা সুগার অ্যান্ড স্পাইস তথা ফাস্টফুডে যেমন স্যান্ডউইচ হয় মিওনিস দিয়ে, একদম সেই ধরনের স্যান্ডউইচ। প্রথমে আমরা হাড় ছাড়া কিছু মাংস সেদ্ধ করে নেব জলে। শুধুমাত্র আমি দিয়েছি অল্প লবণ এবং অল্প একটু কালো মরিচের গুঁড়ো। তো এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। জলটা খুব বেশি পরিমাণে দেবেন না, জলটা যেন মাখো মাখো হয় বা শুকিয়ে আসলে যেন খুব অল্প পরিমাণে থাকে জলটা, সেই অনুযায়ী আপনারা দেবেন। আপনারা ননস্টিক প্যান ছাড়া নর্মাল প্যানেও করতে পারেন। আপনারা দেখছেন এটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মেয়োনিজের রেসিপিটা আমি আমাদের পরে যে ভিডিও হবে তাতে আমরা দেব, একদম সোজা উপায়ে, রেস্টুরেন্টের থেকেও ফাস্টফুডের থেকেও অনেক ভালো মেয়োনিজ আপনি ঘরে করতে পারবেন খুব কম সময়ে। দেখুন, মাংসগুলো সেদ্ধ করার পরে আমরা এইভাবে কুচিয়ে নিয়েছি হাত দিয়ে। এখানে একটু সমস্যা ছিল, আমাদের যে ছুরিটা ছিল সেটা একদমই ধার ছিল না, দুঃখিত। তো এখানে যেহেতু লকডাউন চলছে, রুটি ঠিকঠাক সাপ্লাই নেই, ব্রেড, তো আমরা এখানে ছোটো সাইজের ব্রেড দিয়েই করছি। আপনারা চাইলে বড় যে ব্রেড হয় বা ব্রাউন ব্রেড সেগুলো নিয়েও করতে পারেন। তো চলুন, আমরা এই ভিডিওটা দেখানোর জন্যই করছি, পরে এই বিষয়ে আরও ডিটেলস একটা ভিডিও আমরা করব আশা করছি। মেয়োনিজটা ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একদম কেনা মেয়োনিজের মতনই লাগছে। তো আমরা মেয়োনিজ দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। ভীষণ সুন্দর টেস্ট এটার, ভীষণ। আপনি একদিন করে দেখবেন, বাইরের থেকে কেনার কথা ভুলেই যাবেন, এবং অত্যন্ত অল্প খরচে মেয়োনিজটা আপনি করতে পারবেন, যেটির কিনতে গেলে কিন্তু দাম অনেকটাই বেশি পড়ে। তো দেখছেন এইভাবে আমরা ভালো করে মাখিয়ে নেব, তারপরে রুটির মধ্যে এগুলো আমরা ভরব। তো আপনারাও ট্রাই করে দেখেন, এই লকডাউনের মার্কেটে খুব কম খরচে খুব ভালো একটি খাবার আপনারা পাবেন, ভীষণ টেস্টি এবং সম্পূর্ণ হাইজিনিক। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এই আশা রাখি। থ্যাংক ইউ।